এই বাড়িটির ভিতর থেকে 50টি ডিম গোটা পাঁচ সাতেক গোগ্রো সাপ উদ্ধার করা হলো। এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর নাড়াজল। বড় একটু ভিডিওটা করে দাও, সাপ আছে একটা নয় বেশ কয়েকটা আছে, নাহলে এত ডিম পারবে না। ওরা এধারটা তাড়ার সময় আস্তে আস্তে করে সুর সুর করে বেরিয়ে পালিয়ে গেছে, আমরা বুঝতে পারি। আমি বারবার বলেছি পিছনে গর্ত আছে, কোনো বড় নেই। ওই যখন এধার তার জানা ও আস্তে 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 করে সুর সুর ভালো সুর সুর করে বেরিয়ে পালিয়ে ঢুকছে নি। ওই দুটো টাইমিং ঢালা আছে, ওইটাতে গর্ত টাইমিং ঢালা নেই। এটা সব করিস স্যার, হ্যাঁ সব করিস। এখন পর্যন্ত ডিম উদ্ধার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138,
সাপ উদ্ধার হয়েছে, যেটা আমরা সোজা বাংলায় বলি জড়ি ভাঙা সাপ, খুবই বিষাদ সাপ, নিরোটক্সিন বিষ থাকে। এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, সাপে কামড়ালে ভুলো কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। আমি জাহাঙ্গীর মণ্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি, বড়গুলি উদ্ধার করতে পারলাম না, তবুও তাড়াতাড়ি করা হয়েছে, হয়তো কোথাও ডোবের ভিতরে রয়ে গেছে কিংবা এধারে যদি আউটসাইডে ডোব ছিল হয়তো বেরিয়ে চলে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওগুলো খোঁচাই করে ঢুকি দাও, ক্যারি ব্যাগে ভালো করে ঢুকি দাও, আরেকটা ক্যারি ব্যাগ লাগবে, দুটো ক্যারি ব্যাগ বন্ধ, আর খোঁজাই করে রাস্তাটা করে তুলে দাও তো ডিমগুলো, ভালো করে ধরুন। আপনি আমাদের বন দপ্তরে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আপনার নাম? আমার নাম সীমন্ত দোলাই, নারাজল অঞ্চলের বাড়ি আমার, নিচ নারাজল অঞ্চল, জোরে বলবেন, নারাজল অঞ্চলের বাড়ি, দাসপুর থানা, হ্যাঁ দাসপুর থানা, ভিলেজ পোস্ট নারাজল, থানা দাসপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। এই বাড়িতে সাপগুলো ছিল? এই বাড়িটার মধ্যে সাপগুলো ছিল। সাপগুলো আপনি কখন দেখেছিলেন? সাপগুলো গতকাল দেখেছিল, দেখে আমাকে ওরা বলে, ওরা যোগাযোগ করতে পারেনি, তার কাছে কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেভাবে যোগাযোগ করতে পারেনি, তারপরে আমি গত রাত্রিতে আপনার সঙ্গে যোগাযোগ করি। যদি রাত্রেবেলা জালগুলো দিয়ে দিতে রাত্রি সাপগুলো অ্যারেস্ট হবে। এটি পোখন নাকি? আপনার এখানে বনে বন্যা জলে ডুবে গেছিল? হ্যাঁ, বন্যা জলে ডুবে গেছিল। আপনার নাম?